জিনিস যাদের কাছে যে লগারিদম কঠিন লাগে তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় লগারিদম থেকে তো আসে আপ টু সবসময় বিসিএস পরীক্ষা পর্যন্ত সেখানেও কিন্তু লগারিদমের অনেক আসে তো আমি চেষ্টা করছি তোমাদেরকে গুছিয়ে এই জিনিসগুলা ব্যাখ্যা দিয়ে দিতে যাতে হচ্ছে তুমি আহ কষ্ট না হয় তোমার পড়া পরাবস্তে কমেন্ট করে একটু আমাকে দ্রুত জানাও আলাইকুম আসসালাম যুধি বাকিরা একটু কমেন্ট করো তো সেই সবাই কমেন্ট করো আমাকে একটু দ্রুত জানাও আমি হচ্ছে হ্যাঁ করে দিচ্ছি ক্লাসটা শুরু করে দিচ্ছি ওকে তো দেখো ফার্স্ট অফ অল আমাদের এখানে যে যে অংশ নিয়ে একটু কথা আছে আমি একটু এখানে এটা ভুল ওকে দাঁড়া এটা এই জায়গাটুকু ক্লিয়ার করা হয় ওকে সবাই একটু আমাকে কমেন্টে জানাতো সব ঠিকঠাক আছে কিনা একটু বলতো সবাই একটু কমেন্টে জানাও ঠিকঠাক আছে কিনা আমাদের এটা হচ্ছে লগ আমি টপিকের এই টাইপ ফোরটা লিখে দিই টাইপগুলো কি কি টাইপ আছে এখান থেকে একটু লিখে সবাই হ্যাঁ লগারিদমের প্রয়োগ আর এই তিন নম্বর টাইপ হচ্ছে লগারিদমের ব্যবহার সূত্রের ব্যবহার লগ ওকে সবাই কি ভালো আছো সুস্থ আছো একটু জানাও ওকে অডিও কি কম শুনে যাচ্ছে একটু বলতে একজন বললো অডিও কম শুনে যাচ্ছে আচ্ছা আর যারা নবম শ্রেণীতে আমি আরেকটু কথা একটু বলে দিই আমাদের নবম শ্রেণীতে আরেকটা ব্যাপার হচ্ছে কি যে কয়েকজন গার্ডিয়ান ও এবং হচ্ছে শিক্ষার্থী সরাসরিও অনেক কয়েকজন আমাকে এটা জানিয়েছে আবার কয়েকজন কল দিয়েছিল যে আমার অনলাইন ব্যাচ আছে কিনা তো আমি সেটার জন্য একটু বলি যে অফলাইনে আমাদের অলরেডি তিনটা ব্যাচ নবম শ্রেণী চলতেছে চতুর্থ একটা অফলাইন নতুন ব্যাচ শুরু করব টাইম হচ্ছে বিকাল রবি মঙ্গলের সাড়ে স্লটে তো একই সাথে অনলাইনেও কিন্তু করতে পারবে তো যারা অনলাইনে করতে চাও আমার কাছে পড়তে চাও আমাদের হেল্পলাইন নাম্বার আছে বা আমি একটা নাম্বার দিয়ে দিই এই নাম্বারে হ্যাঁ ওকে আগে এটা বলে দিই কারণ হচ্ছে হ্যাঁ অনেকেই হচ্ছে এটার জন্য একটু খুজতেছে আমাকে ফোন দিচ্ছে আমাদের একটু জানাই রাখতেছি যাতে তোমাদের সবার জন্য সুবিধা হয় ওকে এই নাম্বারে কল দাও অথবা এই নাম্বারে যদি না পাও এই নাম্বারে কল দিও ঠিক আছে তো যারা আমার কাছে অনলাইনে ম্যাথ করতে চাও অথবা অফলাইনে ম্যাথ করতে চাও এই দুইটা টাইমে দুইটা ব্যাচের জন্য এই নাম্বারগুলো থেকে যোগাযোগ করিও বিস্তারিত জানাই নিবি বুঝছি হ্যাঁ সো আমরা ক্লাস শুরু করে দিই সবাই ভালো আছি সুস্থ আছি ক্লাস শুরু করে দিই কিছুক্ষণ কথাবার্তা বললাম ভালো ওকে হুম লাইনে ম্যাথ হুম টাউন টাউন ঠিক আছে তো চলো ফার্স্টলি সূচক ও লগারিদম এর ধারণা এটা আসলে কি আমাদের যে চ্যাপ্টারের নামটা যে লগারিদমের ধারণাই আমি আবারও বলি লগারিদমের ধারণা ও প্রয়োগ এই লগারিদমের আগের ভার্সনটা কিন্তু সূচক লগারিদমের আগের ভার্সনটা হচ্ছে সূচক তো সূচক বা সূচকীয় ফাংশন বা সূচকীয় আকার সূচক অপর নাম ঘাত বলে পাওয়ারও বলে বা ইংলিশে এক্সপোনেন্ট বলে সূচকের অ্যাকুরেট যে ইংলিশটা এক্সপোনেন্ট এক্সপোনেন্ট ঠিক আছে তো এই সূচকীয় ফাংশনকে আমরা সাধারণত ই টু দি পাওয়ার এক্স দ্বারা চিনতাম বা এ টু দি পাওয়ার এক্স বা টু টু দি পাওয়ার এক্স বা থ্রি টু দি পাওয়ার এক্স এগুলো হচ্ছে সূচকীয় ফাংশন আর লগারিদমীয় ফাংশন বা লগারিদমের ক্ষেত্রে লগ এ বেস এক্স বা এল এন এক্স বা লগ টেন বেস এক্স এগুলাকে হচ্ছে লগারিদমীয় ফাংশনে মূলত বোঝানো হয় তো সূচক দেখতে কেমন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স বা টু টু দি পাওয়ার এক্স এরকম আর লগারিদম লগ এ বেজ এক্স বা লন এক্স বা লগ টেন বেজ এরকম ওকে লগ লগারিদম সেখানকার এল ও জি প্রথম তিনটা দিয়ে লগটা আসে আর ইভিত্তিক ভিত্তিক লগকে আমরা লন বলি এগুলো কম বেশি কিন্তু তোমাদের জানার কথা কারণ অলরেডি এর কিন্তু তোমাদের অলরেডি সবার পড়া হয়েছে আচ্ছা আর সূচকের ক্ষেত্রে উপরে কিন্তু এই সূচকীয় আকার এক্স থাকবে ঠিক আছে চলক থাকবে ওকে তো মানে এটা সাধারণ আকার হচ্ছে ধ্রুবক এই আকারটা তুমি আচ্ছা তো সূচকের কিছু ফর্মুলা আছে এগুলো আমরা অলরেডি ডিরেক্ট বইগুলোতে তোমরা ব্যাখ্যা দেখছো আমি জাস্ট ছোট ছোট প্রয়োগ ব্যবহার দেখাই দিব যাতে তোমার মনে থাকে জিনিসটা তো ফার্স্ট যে সূত্রটা আরে আমি তোমাদেরকে ব্যবহারটা দেখাবো মানে সূত্রের ব্যবহার না সূত্রের প্রমাণটা দেখাবো ওকে প্রমাণটা দেখাবো প্রথমে কি বলছে এক্স টু দি পাওয়ার এম ইনটু এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার এম প্লাস এন এটা কি বোঝায় ধর এক্স এর পাওয়ার দুই ইনটু এক্স এর পাওয়ার তিন এটা মানে কি এর পাওয়ার 2 মানে দুইটা এক্স আর এক্স এর পাওয়ার তিন মানে তিনটা এক্স তাহলে এখানে টোটাল এক্স গুণ আছে পাঁচটা তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে পাঁচ আর পাঁচ মানে এখানে দুই আর তিনের এর যোগফল পাঁচ তো দুই প্লাস টিন লিখতে পারে তার মানে এক্স দি পাওয়ার টু x এক্স দি পাওয়ার থ্রি ইকুয়াল টু টু দি পাওয়ার টু প্লাস থ্রি সেটাই লেখা হয়েছে এক্সুদি এম আচ্ছা এবার ভাগের বেলা কি হয়েছে দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটা হ্যাঁ ধরো উপরে দিলাম আমি এক্স কিউব নিচে দিলাম হচ্ছে আমি এক্স স্কোয়ার মানে কি এক্স কিউব মানে এক্স তিনটা আর এক্স স্কোয়ার মানে এক্স দুইটা তো কাটাকাটি কাটাকাটি করার পর থাকে শুধু এক্স

পাওয়ার টু টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এটা তো আসলে আলাদা করে দেখানোর কিছু না যে তুমি যদি কোনো কিছু যে ধরো যে a b হ্যাঁ তুমি যদি এখানে বলো একই সাথে বুঝাবে টু এর পাওয়ার অফ ফোর আর হচ্ছে এর পাওয়ার অফ ফোর এটাই তো বুঝে আসলে খুব সিম্পল কাহিনী আচ্ছা আর এখানে ভাগের বেলাও সেম কাহিনী এটা আলাদা করে বোঝানোর কিছু নাই আর এটা বুঝানো যায় এটা খুব সুন্দর জিনিস দেখো বললাম আমি এক্স কিউব হোল স্কোয়ার এটা কি বলতো এটা হচ্ছে আমি একটু পরে তোমাদের প্রশ্ন পাঠে যাবো তাহলে বলো এখানে গুণের বেলায় পাওয়ার যোগ হয় থ্রি প্লাস থ্রি তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স আর এই সিক্স কিন্তু থ্রি ইন্টু টু এভাবে বলতে পারো থ্রি ইন্টু টু এই এই যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে দুইটা পাওয়ারের পাওয়ার কি হয় গুণ হয় পাওয়ারের উপর পাওয়ার সেক্ষেত্রে ওই দুইটা পাওয়ার কি হবে গুণ হবে এটা কিন্তু ভুলে যাইও না ঠিক আছে তার মানে আমাকে একটু কমেন্টে দেখি বলো তো এটার ব্যবহারে যে আমি বলি এক্স টু দি পাওয়ার থ্রি ওকে টু দি পাওয়ার ফাইভ সমান কি হবে দেখি বলো তো কমেন্টে বলো তো হ্যাঁ আরেকটা প্রশ্ন দিয়ে এর সাথে এক্স টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু সমান কি হবে দেখি দুইটা অ্যান্সার দাও তো ওকে হুম হ্যাঁ পনেরোতে না হ্যাঁ শোভান ঠিক আছে গুড পারটা ক্ষেত্রে এর পাওয়ার কথা হবে ওকে পরটাক্ষেত্রে এর পাওয়ার কথা হবে বলো তো পরেরটা ক্ষেত্রে এক্স এর পাওয়ার কথা হবে একটা ক্ষেত্রে এক্সের কথা হবে পড়া বুঝছি পড়া বলো ক্লাসটা কি সবাই বুঝতে পারতেছো একটু বলো তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের আগেই পড়া হয়ে যাওয়ার কথা তাই না এতদিন ধরে এগুলো কিন্তু তোমার পড়া হয়ে যাওয়ার কথা ঠিক কি না বলো হম দেখতে পাওয়ার দুই গুড পূর্ণিমা আছো আফরিন আছো গুড হ্যাঁ রাজ আছো ওকে গুড তো এখানে চারের সাথে হাফ গুণ হলে অটোমেটিক বি হবে আচ্ছা এরপর আসি কোনো কিছুর পাওয়ার শূন্য হইলে মান হয় ওয়ান কোনো কিছুর পাওয়ার কি হইলে শূন্য হইলে মান হয় ওয়ান তো অনেকে এটার প্রমাণটা বের করতে বলে যে বুঝে না যে কেন মান ওয়ান হয় পাওয়ার শূন্য হইলে তো সেটার জন্য আমি তোমাকে ছোট করে প্রমাণটা ওই কোনায় দিয়ে দিই ধরো

এক্স ডি পাওয়ার জিরো সমান অর্থাৎ কোনো কিছুর পাওয়ার মানে তোমার পাওয়ার যদি শূন্য বসায় দাও তাহলে তোমার মান হয়ে যাবে ওয়ান তাই না কারো পাওয়ার শূন্য বসায় দিলে তার মান হয়ে যায় কত ওয়ান ঠিক আছে আচ্ছা আর এক্স ইনভার্স মানে ওয়ান বাইক এটা আমরা জানি আর এক্স দুই পার মাইনাস ওয়ান ইকো টু ওয়ান বাই এক্স এগুলো কিন্তু সব বইতে দেওয়া আছে জাস্ট এগুলো বেসিক হিসেবে বলে দিচ্ছি কারণ এগুলো ছাড়া তো আছে আমরা প্র্যাকটিস করাতে পারবো না তাই না খুব সহজ কথা আচ্ছা আর এখানে এটা খুব ভালো জিনিস এই জিনিসটা নয় নম্বর এই ব্যাখ্যাটা হ্যাঁ সেটা একটু বলে দিই তোমাদেরকে দেখো নয় নম্বর এই জিনিসটা আসলে খুব বুঝার জিনিস ওকে বলতো এখানে নয় নম্বরটা কি দেখো নয় নম্বর এগুলো কিন্তু নোট করে ফেলিও হ্যাঁ আর যারা ক্লাসটা শেয়ার দিচ্ছ তোমাদের কিন্তু ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা তো আজকে ক্লাসটা কিন্তু দ্রুত শেয়ার দিয়ে ফেলো আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিবো ওকে ঠিক আছে আর বন্ধুদেরকে একটু মেনশন দাও তো চলো এই যে নয় নম্বর বৈশিষ্ট্যটা এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এনটা হচ্ছে ওয়াই বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এন এটা আমরা বেসিকটা বলি ধর টু বাই দি পাওয়ার থ্রি হচ্ছে তুমি বলতে পারো ফাইভ বাই টু টু দি পাওয়ার থ্রি এই যে টুটাকে নিচে নিয়ে আসলাম টুটাকে কিসে নিয়ে আসলাম নিচে নিয়ে আসলাম তো টুকে যদি আমি নিচে নিয়ে আসি আচ্ছা ওকে না 1 2 বাই y হচ্ছে হুম অলরেডি পাওয়ার নিয়ে কাজ তাই না আচ্ছা দেখো আচ্ছা সবচেয়ে ভালো হয় যেটা একটা एग्जांपल দিয়ে দেখাই তোমাদের হাতে ক্যালকুলেটর আছে দেখো একটা एग्जांपल দিয়ে ধরো যে 2 বাই 3 টু দি পাওয়ার -1 ওকে কত হয় মাইনাস ওয়ান দাও মাইনাস টু দিলাম কত হয় দেখো শুধু টু দিলাম সিস্টেমের প্রমাণটা দেখাই দিই তাহলে উপরে হচ্ছে ফোর নিচে হচ্ছে নাইন ফোর বাই নাইন আসে জিরো পয়েন্ট ফোর ফোর ঠিক আছে এবার তুমি বসাও থ্রি বাই টু টু পাওয়ার মাইনাস টু থ্রি বাই টু টু দি পাওয়ার কি বলতো মাইনাস টু তাহলে এখানে কথা হচ্ছে দেখো টু দি পাওয়ার মাইনাস টু এক্ষেত্রে তুমি অর্থাৎ থ্রি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইড বাই টু টু দি পাওয়ার মাইনাস টু ওকে এখন দেখো থ্রি টু দি পাওয়ার মাইনাস টু এটাকে তুমি জানো ওয়ান বাই থ্রি স্কোয়ার আর টু টু দি পাওয়ার মাইনাস টু এটাকে জানো ওয়ান বাই টু স্কোয়ার কোথেকে জানো এই যে একটু আগে শিখছিলাম এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স বুঝায় তাই না আচ্ছা সেটা কিভাবে বুঝায় এটা যদি জানতে চাও আমি তোমাকে সেটাও দেখাতে পারি এই যে এক্স টু পাওয়ার মাইনাস ওয়ান সমান এক্স কি হবে আসে সেটা সহজ প্রমাণ আছে সেটা তুমি দেখা এইভাবে দেখা দিই তোমাদেরকে হালকা করে ওইটার সাথে যেহেতু সং জিনিস ধরো এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স কিউ ওকে সমান কি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় এক্স টু পাওয়ার টু মাইনাস থ্রি এরকম না তাহলে এবার বলো বা এখানে কাটাকাটি করলে এক্স হয় ওয়ান বাই এক্স ইকুয়াল টু এখানে এক্স টু দি পাওয়ার টু এর থেকে থ্রি গেলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান সমান বাই হয়ে গেছে হয়ে গেছে ঠিক না আর এখানেও সেইভাবে দশমিক মান আসলে বসানোর দরকার হবে না এইভাবে রাখলাম এবার দেখো এখানে তাহলে কি হয় ওয়ান বাই থ্রি স্কোয়ার আর এটা কি হয় ভাগের বেলা এই যে এখানে লিখছি ওয়ান বাই টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার বাই ওয়ান তার মানে টু স্কোয়ার ডিভাইড বাই থ্রি স্কোয়ার ওকে থ্রি যে টু স্কোয়ার ডিভাইড বাই থ্রি স্কোয়ার তার মানে বলতে পারো টু বাই থ্রি হোল স্কোয়ার মানে থ্রি বাই টু টু দি পাওয়ার মাইনাস টু এগুলো টু বাই থ্রি টু দি পাওয়ার টু ওকে দেখো 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 কি পরীক্ষায় যদি আসে এক নম্বরের কোয়েশন বা দুই মার্কে क्वेश्चन প্রমাণ করা যে ওকে যেমন পারো প্রমাণ করো যে এক্স বাই ওয়াই সংখ্যা করলে হবে না তখন এই এক্স আর ওয়াই দিয়ে করতে হবে তখন তুমি এই যে এখান থেকে ক্যালকুলেশন শুরু করবা ওখান থেকে বুঝছো এখান থেকে ক্যালকুলেশন শুরু করবা তো সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করবা সেটা একটু দেখাই ধরো আমি এইটুকু মুছে ফেললাম

ভাগের বেলা কি হয় উল্টে আছে তাই না তো এক্স দি পর এন ডিভাইড বাই ওয়ান বামপক শেষ খতম বলো প্রমাণটা কি বুঝছো সবাই একটু বলো ইয়েস অর নো দেখো আমরা নয় নম্বর প্রমাণটা এখন শেষ করলাম হুম একটু বলো তো ইয়েস অর নো এই প্রমাণটা কি বুঝছো ইয়ে স্বর্ণ সবাই একটু দেখো দেখে দেখে একটু জানাই ইয়ে স্বর্ণ সবাই প্রমাণটা বুঝছে কিনা তোমাকে বুঝছি দেখো এই প্রমাণটা এরকম যদি প্রশ্ন আসে দুই মার্কের জন্য তোমাকে কিন্তু কিন্তু অনেকে আটকে যাবে অনেক স্টুডেন্ট আটকে যাবে তো এই জিনিসগুলো কিন্তু তোমার শিখা দরকার তাই না শিখা দরকার না বলো না শিখলে কি হবে ব্যাসিক হিসেবে জানতে হবে না সব কিছু আমি চাই তোমরা সবকিছুই জানো সবকিছুই ভালোভাবে শিখো হুম বুঝছো না ওকে হ্যাঁ ইয়েস ওকে পারভিন হ্যাঁ ওকে ওকে আর অনেকে বলতেছি তোমাদের পরিচিত কিছু স্টুডেন্টস মনে হয় জুমে লাইভে নাই আশা করি তারা জয়েন্ট হবে আচ্ছা আচ্ছা এখানে দেখো এখানে লাস্টলি এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ রুটোভার এক্স মানে এক্স এক্সো দি পাওয়ার হাফ আর এখানে এম থ্রুড অফ এক্স মানে এক্সো দি পাওয়ার ওয়ান বাই এম এই দুটা জিনিস অনেকেই বুঝেন আর এম থ্রু অফ এক্স দি পার্সো দি পাওয়ার এম বাই এন এটা কীভাবে বলি রুটোভার মানে হচ্ছে রুট বাংলায় বলে বর্গমূল বা রুটের ফুল মিনিং হচ্ছে স্কয়ার রুট রুটের ফুল মিনিং কি বলতো তো স্কোয়ার রুট তো সেই হিসাবে রুট ওভার এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্সু দি পাওয়ার ওয়ান বাই টু টুকে ইন্ডিকেট করে তো যদি আমি কিউব রুট অফ এক্স বলি তাহলে সেটা এক্স দি পাওয়ার ওয়ান বাই থ্রি থ্রিকে ইন্ডিকেট করে যদি ফোর থ্রুট অফ এক্স বলি তাহলে এক্সু দি পাওয়ার ওয়ান বাই ফোরকে ইন্ডিকেট করে ঠিক আছে তো যদি এম থ্রু রুট অফ এক্স বলি তার মানে এম থ্রুট অফ এক্স ইকটা হচ্ছে এক্সু দি পাওয়ার ওয়ান বাই এম বুঝছেন বলো আর এই জায়গায় যদি এম থ্রু টপ এক্স টু দি পাওয়ার এন এটা কিভাবে হয় দেখো তাহলে এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই এম তাই না এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই এম এম থ্রু তাহলে এখানে এন আর এম গুণ করলে এক্স টু দি পাওয়ার এন বাই এম এভাবে আসছে এক্স টু দি পাওয়ার এন বাই এম এভাবে জিনিসটা আসছে ঠিক আছে এক্স টু দি এম থ্রু টপ এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এই যে এমথ রুট মানে ওয়ান বাই এম এক্সো দি পাওয়ার আর পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় ওয়ান বাই এন এর সাথে ওয়ান বাই এম গুণ হলে এম বাই এম হবে তো এটার কাহিনী কিভাবে ঘটতে পারে বলতে পারি দেখো ধর বললাম হচ্ছে মানে কি বলতো দেখি কি বলতে পারো এক্স এর পাওয়ার কথা হবে তাইলে সহজ করে প্রশ্ন দিলাম কিউব রুট অফ এক্সো দি পাওয়ার ফাইভ এটা মানে কি হবে কিউব রুট অফ এক্সো দি পাওয়ার ফাইভ এটা মানে কি হবে বলতো কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার ফাইভ এটার মানে কি হবে বলো বুঝতেছ তো দেখো বলো আমরা কিন্তু ঠিক টাইমে ক্লাস শুরু করে দিয়েছি যে অনেকে হয়তো দেরি করে ক্লাসে ঢুকতেছে অনেকে ঢুকে অনেকে চলে যায় তো এগুলো তো আসলে ভালো দেখায় না তোমরা ছোট মানুষ ঠিক আছে তারপরে তো একটু শিখা দরকার তাই না শিখার জন্য তো ক্লাসগুলো করতেছো এটা আমাদের জন্য ভালো লাগার ব্যাপার ওকে নেক্সট টু দি পাওয়ার হ্যাঁ এই যে এখানে রেহানা আইডি থেকে বলছি ফাইভ বাই থ্রি তাই না

এই যে বুঝতে পারছে এটা বুঝতে পারাটা একটা মেইন তাই না আচ্ছা ভাই ওকে এবার আসে সূচকের কতিপয় বৈশিষ্ট্য এগুলো আমাদের মেইন বইতে আছে আমরা কিন্তু অলিম্পিয়াড মানে যে তোমাকে বইয়ের বাইরের প্রশ্ন দিব এরকম কিন্তু না বইয়ের জিনিসই দিব বেসিক ধরে দিব বেসিক ভালো পারলে তুমি ওগুলো অট করতে পারবা সেই জন্য কিন্তু গাইডলাইন ক্লাসগুলো রাখা হয়েছে তোমার বেসিকটা ক্লিয়ার করার জন্য অনেক জায়গায় আমি দেখি শুধু অনুশীলনী করে আমাদের এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার যে যে ম্যাথ মানে করাইতে হয় এরকম তো না ম্যাথ মানে কনসেপ্ট বোঝা মানে কনসেপ্টটা কিভাবে করে সেটা জানা সেটা আমার রিয়েল লাইফে কিভাবে সেটা ইউটিলাইজেশনে যাওয়া ওকে সেটার প্রয়োগগুলোতে আসা যেমন আমাদের এই কারিকুলামের আইডিয়াই কিন্তু এটা ওকে তো শুধু অনুশীলনী প্র্যাকটিস করলা শুধু অনুশীলনী ভালো পারলা আর অন্য কিছু পারলা না হ্যাঁ কনসেপ্টগুলো বুঝলাম না তাহলে তুমি আসলে আটকে যাওয়া ঠিক আছে সেই জন্য শুধু অনুশীলনের দিকে কিন্তু যাওয়া যাবে না তোমাকে বইয়ের প্রতিটা পাতা পড়তে হবে প্রতিটা পেজে কী বুঝেছে খাটো যে অগুলো আছে একক কাজের যে জিনিসগুলো আছে দলগত কাজে জোড়াই কাজে যেগুলো আছে সব কিছু তোমার পারতে হবে তুমি যদি একটা ভালো প্রিপারেশান নিতে চাও বুঝছি আচ্ছা তো এখানে আসি এখানে বি দি পাওয়ার এক্স ইকল টু বি টোদি পাওয়ার ওয়াই দেখো এই এর পাওয়ার এই যে এক্স আর ইকোল টু বিয়ের পাওয়ার যদি ওয়াই হয় তাহলে পাওয়ারে পাওয়ারে এই যে বেস বেস সমান হয়ে গেল বাদ হয়ে গেল এক্স আর এক্স বাদ যাবে ঠিক আছে এক্স আর এক্স মানে বি আর বি বাদ যাবে এক্স এক্সিক্যাল টু ওয়াই হয়ে যাবে আর যদি সেটা পাওয়ারের ক্ষেত্রে হয় যে এক্স আর এক্স এখানে পাওয়ার সেম তাহলে এ ইগোল টু বি হয়ে যাবে এইটা হচ্ছে সুযোগের বৈশিষ্ট্য আর বি টু দি পাওয়ার এক্সিক্যাল টু ওয়ান হলে কখন হবে তখন এক্সিকল যদি জিরো হয় কোনো কিছু পাওয়ার শূন্য হলে মান ওয়ান হয় তো সেই হিসেবে এখানে বা হচ্ছে এক্সিকোল টু যে বি গোল টু যদি ওয়ান হবে কখন যখন হচ্ছে আমাদের বি টো দি পাওয়ার এক্সিক্যাল টু ওয়ান হলে বি ইকল টু ওয়ান হবে সেটা বলা আছে তো ওয়ানের পাওয়ার যে কোনো কিছু হোক তখন মান ওয়ান এগুলা যারা কম বুঝছো আমি এগুলো আমাদের যারা অফলাইনে পড়ছো তাদের কাছে কিন্তু আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছিলাম এগুলো এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য আসে ওকে এমসিকিউর জন্য এই জিনিসগুলো দরকার তো যদি কম বুঝে থাকো আমাকে জানেও নি বা যেখানে প্রাইভেট পড়ো একটু ডিটেলসটা শিখে নিবা বুঝে নিবা হ্যাঁ আর যদি আমাকে জানাও আমি ইনশাল্লাহ আবার প্রয়োজনে ব্যাখ্যা দিব তো আমি এরপরে কথায় আসি লগারিদমের আইডিয়াতে আসি এখানে লগারি অনেকগুলো সূত্র লেখা আছে তো এখানে টাইপ টু টাইপ ওয়ানের কাহিনি শেষ

আর লগারিদম সেটাকে কমায় দেয় সূচক বা এক্সপেরিয়েন্ট কি করে পাওয়ার সংখ্যাটাকে বাড়ায় দেয় আর লগারিদম সেটাকে কি করে দেয় কমায় দেয় ওকে এটা হচ্ছে বাড়ানো আর কমানো ইচ্ছা তো লগ এ বেস এক্স ইকুয়াল টু হচ্ছে বি হয়ে গেল আচ্ছা তো এটা থেকে যদি সূচকে যেতে চাও দেখো এ হবে এই টু দি পাওয়ার বি ইকুয়াল টু এক্স ওকে দেখো টু দি পর বি টু এক্স এখান থেকে লগ থেকে সূচকে যাওয়া সহজ আর টু দি পাওয়ার এক্স এ বেস এক্স ইকুয়াল টু হচ্ছে বি এভাবে কিন্তু খুব সিম্পল চিহ্ন কিন্তু এক একদিকে দিয়ে দেওয়া হয়েছে

ওকে টু বেজ এক্স ইকুয়াল কথা হবে সেভেন এখন আমি তোমাদেরকে বলতে চাই দেখো টু টু দি পাওয়ার সেভেন এটা দেখো আমি তোমাদের একটুকে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেটাকে আরেকটু একটু ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করতেছি দাঁড়াও আমি হচ্ছে ক্যালকুলেটারে হম দাঁড়ো ক্যালকুলেটার সূচকের আইনিতে আসি ওকে ধরো যে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার এখানে পাওয়ার দেয় কেমন থ্রি টু দি পাওয়ার সিক্স এগুলো সাতশো উনত্রিশ দেখো এক্সাম্পল টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু সাতশো তার মানে লগ বেস ইকুয়াল টু হচ্ছে একটু সবাই বলো তো আমাকে এই জিনিসটা এই যে সংখ্যাটা এটার আউটপুট কি অনেক বড় সংখ্যা আসছে না অনেক বড় সংখ্যা আর এটার আউটপুট ছয় আসছে অনেক ছোট সংখ্যা না যে এটা যেখানে অনেক বড় সংখ্যা ছিল এটা সেখানে অনেক ছোট সংখ্যা আসছে না বলো তো সূচকের কাজই হচ্ছে সংখ্যাটাকে অনেক বাড়ায় দেওয়া আর লগারিদমের কাজই হচ্ছে সংখ্যাটাকে ছোট করে দেওয়া ওকে এই হইল বড় ছোটর মামলা মাথায় রুখছে ওকে সূচকের কাজই হচ্ছে সংখ্যাটাকে কি করে দেওয়া অনেক বাড়ায় দেওয়া আর লগাইদমের কাজ হচ্ছে সংখ্যাটাকে এ সূচক করছো অনেক বেড়ে গেছে তাই না রেজাল্টে আর এখানে লগ অ্যাপ্লাই করছো অনেক ছোট হয়ে গেছে বুঝছি দেখো কনসেপ্টটা ক্লিয়ার দেখো ইয়ে স্বর্ণ একটু তো সূচক করছো সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে আর লগারিদম অ্যাপ্লাই করছো সংখ্যাটা অনেক ছোট হয়ে গেছে মাথায় ঢুকতেছে দেখো এগুলো একটু কঠিন কথাবার্তা অনেকের কাছে অনেকের জন্য হইতে পারে তো আমি চাই তোমরা বুঝো এখন এই জন্য বললাম এখন আমাকে একটু বলো হুম সূচকের কাজ যে অনেক সংখ্যাটাকে বড় করে দেওয়া বুঝছি হ্যাঁ আর লগরেজমের কাজ যে ছোট করে দেওয়া সেটা হাতে নাতে প্রমাণ পাইছি দেখো ওকে আর এই লগারিজমের মাধ্যমে এই যে ঘাতটা সূচকের যে এক্সপোনেন্টটা ঘাত সেই ঘাতটা বের করা যায় ওকে এই যে এখানে ঘাত সেই ঘাতটা লগারিদমের মাধ্যমে

ওকে আচ্ছা তো লগের এখানে অনেকগুলো সূত্র দেওয়া আছে এই সূত্রগুলো আমি আশা করি তোমরা সবাই মোটামুটি প্র্যাকটিস করছো হ্যাঁ নিজস্ব সেলফ স্টাডির জন্যে তো এই সূত্রগুলো যদি কোনোটাতে সমস্যা থাকে আমাকে জানাবা বা যেখানে প্রাইভেট পড়ো সেখান থেকে সলভ করে নিবা এই সূত্রগুলো দিয়ে আমরা মূলত এখন ম্যাথ করতে যাচ্ছি কনসেপ্টগুলা ব্যাখ্যা দিতে যাচ্ছি ঠিক আছে ওকে এখানে কিছু সূত্র আছে হ্যাঁ এই সূত্রগুলো আমি ব্যাখ্যা দিব না কারণ এগুলা হচ্ছে আমাদের কি একাডেমিক ক্লাসের পড়া এগুলা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে অনেক আলোচনা করছিলাম ওকে তো চলো আমরা একটু ম্যাথস পার্টে আসি ফার্স্ট প্রবলেমটা ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার দুটো ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই হলে রুটোবার ওয়াই সমান কত রুট কি সমান কত দুটো ওয়াই সমান কত দেখি তোমাদের সময় হচ্ছে তিরিশ সেকেন্ড অ্যান্সার দাও তো দেখি পারি দেওয়া তো দেখি এক দুই তিন ওকে তিরিশ সেকেন্ড ওকে দেখি অ্যান্সার দিতে পারো কিনা এক নম্বর কোয়েশ্চেন অ্যান্সার ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার রুট ওভার ওয়াই ইকুয়াল টু ওয়াই রুট ওভার টু দি পাওয়ার ওয়াই দেখো কে কে পারস হ্যাঁ থ্রি বাই টু ওয়াই টু থ্রি বাই টু একজন অ্যান্সার দিয়ে দিয়েছো চমৎকার আমি একটু যাচাই করতে চাই ওয়াই এর কি থ্রি বাই টু হয় কিনা রুটোবার ওয়াই সমান থ্রি বাই টু হয় কিনা বলো তো তোমরা এই কোশ্চেনটা সলভ করার জন্যে যারা একটু আটকে গেছো টেনশন নিও না আমি ব্যাখ্যা দিয়ে দিই অনেকে যে একবারে পারবা এরকম তো বলা যাবে না আমিও তোমাদের সময় থাকতে অনেক কিছু পারতাম না সো ব্যাপার না তোমরা টেনশন নিও না শিখার চেষ্টা করো হ্যাঁ শিখতে না চেষ্টা করাটা হচ্ছে সমস্যা শিখতে চেষ্টা করাটা পর না পারাটা সমস্যা না পারতে না চাওয়াটা সমস্যা তোমাকে পারতে চাইতে হবে এবং চেষ্টা করতে হবে তাহলে কি তুমি ভালো করতে পারবা ঠিক আছে ওকে তো এবার আসো প্রথমে ওয়াই আর এখানে ওই উপরে উপরে কি হবে পাওয়ার গুণ হবে তাই না তোমাদের জন্য ওয়াই রুটোবার ওয়াই দিলাম হ্যাঁ এখানে ওয়াই ইন্টু ডুটোবার ওয়াই মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার ওয়াই দিলাম এবার আসো হ্যাঁ আর এই ওয়াই মানে তো হচ্ছে এই যেখানে ওয়াই মানে রুটোবার ওয়াই মানে পাওয়ার হাফ দিল ওয়াই টু দি পাওয়ার ওয়াই পাওয়ার এখানে ওয়ান প্লাস হাফ ওয়ান প্লাস কী হবে ওগুলো তো হাফ হবে আর এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়ান প্লাস হাফ হবে টু দি পাওয়ার ওয়াই তার মানে ওয়াই টু দি পাওয়ার ওয়াই ওয়ান প্লাস হাফ সমান হচ্ছে থ্রি বাই টু আর এখানে তো তাহলে যোগ করলে থ্রি বাই টু হয়ে যায় আচ্ছা দাঁড়া ওয়াই টু দি power ওয়াই থ্রি বাই টু হচ্ছে আমাদের কি হয় এখানে কি হইল থ্রি ওয়াই বাই টু বামপক্ষ সমান ডান পক্ষ হয়েছে তো এটাতে তো আসলে কোনো লাভ হয়নি আচ্ছা তার মানে এভাবে আমাদের অনেকে সলভ করবে এবং তাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হবে তাদের তো আর ম্যাথটা মিলবে না ঠিক আছে কিনা বলো দেখো দেখো আচ্ছা আচ্ছা আর চমৎকার ওকে এখন সেকেন্ড কথাটা হচ্ছে তাহলে এখানে আমাদের ওয়াই যে থ্রি বাই টু থ্রি বাই টু আচ্ছা তোমরা কি এখান থেকে এইভাবে এই যে কি বলে এই থ্রি বাই টু কে এখান থেকে এইভাবে আনি বলে যে এখানে থ্রি বাই টু এইভাবে ওয়াই ওয়াই বাদ গেল এখানে ওয়াই বাদ গেল থ্রি বাই টু থ্রি বাই টু এভাবে আসছে বলো তো দেখি আপনি নাকি এভাবে কি অ্যান্সার দিই যেখানে থ্রি বাই টু আসছে হচ্ছে থ্রি বাই টু কাহিনী কি এভাবে কি অ্যান্সারটা আসছে এভাবে কি করছিলাম তো দেখি বলো 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 এই যে থ্রি বাই টু এখানে সংখ্যায় আসছে কিন্তু কথা হইলো এই থ্রি বাই টু তো সব সমান সমানে আসছে হ্যাঁ কমেন্ট করি এই যে বলো এভাবে করলে হবে না এভাবে করলে হবে হবে না আচ্ছা তাহলে সেকেন্ডলি বলতো আমাকে কেউ একজন কমেন্ট করে আমাকে বলতো দেখি জানাতো যে এটা তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি যে এই রুট ওয়াই সমান আমরা কিভাবে আনতে পারি তাই না কি আনতে পারি বলতো রুট ওয়াই সমান আমরা কিভাবে আনতে পারি যে রুটোবার ওয়াই এর ভ্যালু আমরা বের করতে চাই তো এক্ষেত্রে এই এই রাশিগুলো নিয়েই কিন্তু কাজ করতে হবে আরেকটা ব্যাপার আছে তোমার যে অপশন টেস্ট করো সেটা দিয়েও কিন্তু করা যায় অপশন টেস্ট করবো সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে কেমনে করে সেটা আমি দেখাবো কিন্তু এই অঙ্কটাতে তুমি ক্যালকুলেশন কীভাবে করছো সেটা একটু আমাকে বলো দেখি কে বলতে পারো আবার যদি আমরা ট্রাই করি দেখো ওয়াই টু দি পাওয়ার এখানে নিচের যদি উপরের যদি ওয়াই এরগুলো নিয়ে হিসেব করতে চাই ওয়াই টু দি পাওয়ার এখানে হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই আর এই জায়গায় হচ্ছে ওয়াই রুট ওভার ওয়াইটা আমাদের ক্যালকুলেশনে আনা লাগবে তো আমি যদি ওয়াইয়ের পাওয়ার কোনো কিছু দিয়ে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজটা হয়ে যায় তাই না মোটামুটি কী কাজ হয়ে যায় রুট ওভার ওয়াই যেহেতু সমান আনবো তো আমার যদি ব্যথিকটি এটা রাখি যে টু টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু হ্যাঁ টু টু দিপার ধর যে থ্রি থ্রি ওয়াই যাই হোক বা যেটাই আসুক তাই সেখানে টু টো বাদ গেলো ওয়াই ইকোয়াল টু থ্রি ওয়াই এরকম কিছু আন ওয়াই না দিয়ে এখানে এক্স দিই এটাও কিন্তু সমান দিতে পারো তোমরা আমাকে একটু বলো কমেন্টে দেখি আমি এটাকে তোমরা কিভাবে অ্যান্সারে কারেক্ট করছো দেখি দেখি এই একটা কোয়েশ্চেন্সের এর আন্ডারে আমাদের আর অনেকগুলো লিঙ্কড করা আছে তো এই কোয়েশ্চেন্সটা যদি আমি তোমাদের থেকে হ্যাঁ আচ্ছা এখানে এখন হচ্ছে অ্যান্সার অনেকে হাফ দেওয়া শুরু করছে এই থ্রি বাই টু মাত্র ছিল অ্যান্সার অ্যান্সার হাফ হয়ে গেল কেন থ্রি হাফ হ্যাঁ হাফ হচ্ছে সি নাম্বারে আছে থ্রি বাই টু মাত্র অ্যান্সার ছিল এখন হাফ হয়ে গেলে কেন দেখে দেখি অ্যান্সার দাও বলো তোমরা অনেকগুলো ওয়েতে ভুল করো আসলে আমি তো অফলাইন ব্যাচে গেটে বিভিন্ন ব্যাচগুলোতে দেখি যে এই স্টুডেন্ট আমি দিয়ে দিই ভুল করার কিছু ওয়ে দিয়ে দিই এখন এসে সেভাবে ভুল করে এখন আমাকে একটু বলো দেখি হ্যাঁ দ্রুত দ্রুত বলো ওকে ভুলটা তোমরা কোথায় করতেছো একটু দেখো ফাইন্ড আউট করতে পারো না ভুলটা কোথায় করতেছো ফাইন্ড আউট করতে পারো কিনা সেটা দেখো দেখি দেখি কি অবস্থা কার দেখি দেখি জাস্ট সিম্পল ভাবে ওয়াই আনতে হবে আচ্ছা স্যার কমেন্টে পিক কিভাবে দিব এটা একটা কথা কমেন্টে পিক কিভাবে দিব সেটাই তো সমস্যা কমেন্টে তো পিক দেওয়া যাবে না ঠিক আছে পিক লাগবে আমি নিজে করে দিই চলো তো মানে হচ্ছে এখানে ওয়াই মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার হাফ পাওয়ার ওয়াই ঠিক আছে আমাদের এখানে সহজ করে মনে রাখো সবাই আমার এখানে রুট লাগবে কি লাগবে আমার এখানে ক্যালকুলেশনে রুট লাগবে ঠিক আছে তো ক্যালকুলেশনে রুট লাগার কারণে আমরা এবার সেভাবে কাজ করবো দেখো যারা একটু আটকে গেছো এরকম করে কিছু পাজেল টাইপ প্রশ্ন দেওয়া থাকবে আর একজন অ্যান্সার দিয়েছে এখন ওয়ান আমি এটা যদি ডিরেক্ট সলভ করিতাম তাহলে এই তিনটা অ্যান্সারই পর আসতো না একজন অ্যান্সার জিরো দিয়ে দাও আমি ওখানে কিন্তু সঠিক উত্তর বলি নাই আরেকজন অ্যান্সার জিরো দিয়ে দাও তাহলে চারটে অ্যান্সারই মোটামুটি আসলো সবার থেকে তাই না এরকম না তো আচ্ছা যাই হোক আমি এখানে ওই এই প্রথমে এই এই সুত্রটা এখানে চলে আসবো মতো ওয়াইয়ের পাওয়ার দিয়ে অর্থাৎ এই জায়গায় আসো যে ওয়াই টু দি পাওয়ার ওয়ান প্লাস হাফ টু দি পাওয়ার ওয়াই ঠিক আছে না তাহলে ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু ওয়াই ওকে আর এখানে বা দিয়ে বাম পাশাপাশি ওয়াই টু দি পাওয়ার ওয়াই রুটো পার ওয়াই এই যে ওয়াই ওয়াই বাদ গেল বা কি বাদ গেলো বলতো বলতো কি বাদ গেল ওয়াই ওয়াই বাদ গেল ওয়াই রুটো পার ওয়াই ইকুয়াল টু থ্রি বাই টু ওয়াই এই ওয়াই এ ওয়াই কাটা গেল রুট ওভার ওয়াই সমান থ্রি বাই টু যারা প্রথমে থ্রি বাই টু দিছো তাদেরটাই ঠিক আছে হ্যাঁ কিন্তু সবদিকে যদি সমানভাবে ভাঙায় ভাঙায় তুমি রুটটাকে বাদ দিয়ে দাও ভ্যানিশ করে ফেলো তাহলে তো তোমার এখানে বাম পাশ সমান ডান পাশটা আসবে সেটার জন্য তো প্রশ্নটা হয়েছে নাইলে তো হইতো না তো তখন দেখো রুট ওভার ওয়াই সমান হচ্ছে থ্রি বাই টু চলে আসছে কিন্তু তার মধ্যে কয়েকজনের হাফ আসছে কয়েকজনের ওয়ান আসছে অ্যান্ড তারা কিন্তু করেই এগুলো আনছে তো পরীক্ষার হলেও তারা সেগুলো করবে করে এগুলো আনবে আনার পরে বললো যে আরে তো হয়েছে আহ স্বভাব সব কমন সব অ্যান্সার সঠিক হয়েছে পরীক্ষার পরে আসে দেখবে যে তার র্যাঙ্ক পঞ্চাশ বাইরে চলে গেছে তাহলে কি হইলো ব্যাপারটা হইলো না আচ্ছা ওকে ডান হ্যাঁ তো হ্যাঁ থ্রি বাই টু হয় আচ্ছা যে আফরিন আচ্ছা ঠিক আছে আফরিন তুমি আমাকে দিওনি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু একটা আছে যারা এই অলিম্পিকটা দিবে তাদের জন্যে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ধর পেলে তুমি করছো যে দিও নি ওকে আর আমি তো এখন সলভ করে দিলাম তাহলে মোটামুটি তো প্রবলেম নেই তাই না ওকে ঠিক আছে ঠিক আছে রাইট ওকে হ্যাঁ ওকে 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 ডান এবার আসি কথায় আসি এরপরে হুম চল দুই নম্বর প্রশ্নটাই আমরা একটু আগে তোমাদেরকে বারেকাস দিছিলাম যে কোনটা দিছিলাম এই যে সূচকের প্রতিপয় বৈশিষ্ট্য এগুলো প্রতিটা জিনিস মুখস্থ না প্রতিদিন রিয়েলাইজ করতে হবে অনুধাবন করতে হবে যে আমার এটা কেন হয়েছে এটা কি মিন করছে কিভাবে হয় ওকে কি বললাম তো কেন হলো কি বুঝাচ্ছে কি মিন করলো হুম এবং কি কাজে লাগবে শুধু ম্যাথ করে গেলা অনুশীলন শেষ করে গেলা অধ্যায় শেষ হয়ে গেল অনুশীলন শেষ হওয়ার সাথে সাথে আর তুমি বুঝো না যে একটা ম্যাথের একটা স্টেটমেন্ট কি বুঝায় সেটা তোমার কি কাজে লাগবে তোমার রিয়েল লাইফের সাথে তোমার কাজটা সেটা কি হ্যাঁ এবং সেটা তোমাকে কি বুঝাইতেছে তুমি সেটা কিভাবে এক্সপ্লেইন করবা তাইলে তো যদি এগুলো না বুঝতে পারো তুমি যদি বোঝানোর পর পড়া শিখার পর সেটা যদি অন্যকে বুঝাতে না পারো তার মানে তোমার সেই বোঝাটা পরিপূর্ণতা পায় না সেটা পরিপূর্ণ বুঝা না এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে ওকে সো আমরা হচ্ছে এখানে আসলাম দুই নম্বর কোশ্চেনের এর आंसर কি বলতো কে কে বলতে পারো দুই নম্বর কোয়েশ্চেন এর आंसर দুই নম্বর প্রশ্নের आंसर কি বলতো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে বলো জানাই ওকে ওকে কার 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 মনে মনে আছে আছে দেখি এর গ তারপর একটু আগে কিন্তু এটা বৈশিষ্ট্য বলা আছে টু দি পাওয়ার এক্স আমি যদি প্রয়োজন আবার একটু ব্যাখ্যা দিই ওকে কালার দিয়ে হ্যাঁ ওকে দেখো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান এক্ষেত্রে এর মান যদি ওয়ান না হয় তাহলে এক্সের মান অবশ্যই জিরো হতে হবে এক্স এর মান জিরো হলে কোনো কিছুর পাওয়ার শূন্য সমান ওয়ান মিন করে একশো আর যদি এর মান ওয়ান না হয় আচ্ছা এর মান যদি ওয়ান না হয় ওকে তাহলে অবশ্যই হ্যাঁ এবং এক্সের মান যদি জিরো না হয় তাহলে অবশ্যই এর মান ওয়ান হতে হবে তাইলে ওয়ান এর পাওয়ার যাই হোক মান ওয়ান হবে তাই না নাটিক্যাল টু জিরো অথবা ওয়ান এর মান ওয়ান হবে ঠিক আছে আর এখানে

এক্স এর মান শূন্য না হয় আমি তখন মার্ক করছিলাম শূন্য এক্স এর মান যদি শূন্য না হয় তাহলে আমাদের অন্য কিছু হলে এক্স এর মান ওয়ান হলে সমস্যা কি সমস্যা তো নাই ওয়ান এর পাওয়ার ওয়ান হলে তো ওয়ান হয় কিন্তু এক্স এর মান শূন্য না হলে তখন হচ্ছে কি আমাদের এর মানটা কন্ডিশন এটা এখানে সি নাম্বার যেটা দিচ্ছ এক আর তিন সেটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে ওকে দেখো এটা কিন্তু বৈশিষ্ট্যতে লেখা ছিল এরকম করে বৈশিষ্ট্যতে হ্যাঁ এক্স এর মান হচ্ছে এখানে আমাদের

হচ্ছে uh, x বেস 9 অফ 16 2 ধর আমার একটা প্রশ্নটা দেখা দরকার একটু ধৈর্য ধরো আমি একটা প্রশ্নটা দেখি এটা এই সংখ্যাটা এরিক সিদিক গেছে মনে প্রশ্নটা তো খুঁজে পেতে এখন দেখতে হবে কোন জায়গা থেকে প্রশ্নটা দিছি সংখ্যাটা কত জানো log x বেস 9 বাই 16 দেখো তো কোশ্চেন দেখো তো কত আছে একটু সংখ্যা একটা হ্যাঁ আছে এখানে এই যে পাই ঠিক আছে x স্কয়ার ঠিক আছে দেখো এই টু টা এটা এক্স স্কোয়ার জন্য একটু সমস্যা হয়েছে লগ এক্স স্কয়ার বেসড নাইন বাই সেভু মাইনাস হলে তাহলে ভিত্তি মান কত ভিত্তি হচ্ছে x স্কোয়ার ভিত্তি শুধু x না x স্কয়ার এক্স স্কোয়ার পুরোটা হচ্ছে ভিত্তি তো এখানে এক্স স্কোয়ার মানটা চাইছে তো এক্ষেত্রে বুঝো কথাগুলো এই যে এটাকে সূচকের আকারে নেওয়ার সিস্টেমটা কি এই তো তার মানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু নাইন বাই ষোলো ওকে লগারিজম থেকে সূচকে নেওয়ার সিস্টেম কিন্তু এটা বলছিলাম তো এই টু এর সাথে টু কাটা গেল বা থাকে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে

সো চারের ক্ষেত্রে অ্যান্সার কি দেখি কমেন্টে বলো তো দেখি চারের কি একটু কমেন্টে বলো এই তিনের কে আচ্ছা এক এক সেকেন্ড সেকেন্ড দুঃখিত 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 আমি খুবই দুঃখিত আমার ভুল হয়ে গেছে আমি নিজেই বলছিলাম এক্স স্কোয়ার হচ্ছে এখানে বেশ এক্স স্কোয়ার ষোলো স্কোয়ার বাই হচ্ছে একাশি ষোলো স্কোয়ার মানে হচ্ছে দুইশো ছাপ্পান্ন একাশি সি 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 আমি তখন ওই যে বলছিলাম কিন্তু আমি করতে করতে ভুলে গিয়েছিলাম এবং এই সমস্যাগুলো কিন্তু পরীক্ষার হলে হবে এবং সেটা কিন্তু একদম প্রথমে দেওয়া ভুল করার জন্য পর্যাপ্ত অপশন কিন্তু দেওয়া ঠিক আছে সবাই কনফিডেন্টলি ভুল করে পরীক্ষা হল থেকে বের হবে এরকম হবে তিনের গ ঠিক আছে গুড আর ফ্রেন্ড ঠিক আছে গুড ওকে হুম আর এখানে সকল প্রশ্ন কিন্তু আমরা স্কুল ম্যাথমেটিক্স বইটা থেকে করাচ্ছি তো যাদের কাছে স্কুল ম্যাথমেটিক্স বইটা আছে তাদের তো ভালো তারা প্র্যাকটিসটা শুদ্ধ করলো আর যাদের কাছে নাই তারা স্কুল ম্যাথমেটিক্স বইটা সংগ্রহ করে নিবা আচ্ছা ওকে এরপরে কোয়েশ্চেনে আসো আসো চার নম্বর প্রশ্ন চারের গ দিচ্ছ হ্যাঁ চারের ক্ষেত্রে ক্যালকুলেশন করলে

লগ এ c সি এর ক্ষেত্রে আমার কি জানি লগের সূত্রের মধ্যে তোমরা শিখছো লগ এ বেস বি টু দি এরপরে টু 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 এইট আচ্ছা এর এই আইডিয়াটা তোমরা হয়তো জানো আচ্ছা আমি এখানে লিখি ইন্টু লগ এ লগ A, base C into log C base b. A A, 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 A mile, log B আর এই দুইটা মিলে সিসি বাদ যাবে আর বি বাদ যাবে কি বলে এ তাহলে বাদ যাও কোন সমস্যা লগ বি base বি আর b. Ja b, b, ja, b base B এর মান হচ্ছে ওয়ান তাই না আর তাহলে হচ্ছে এইট থাকে শুধু হচ্ছে কি থাকে 8 থাকে ওকে তাহলে এখানে সম্পর্কটা কি আমি বলে দিই লগ এগুলো লগের সূত্রের মতো ছিল লগ এ বেস বি এটাকে দুইবার লগ লিখে নিচে এ আছে এ লিখলা আর উপরে ইনটু উপরে বি আছে বি লিখলা আর বাকি দুইটা খালি ঘর কোনো একটা সংখ্যা ই দ্বারা পূরণ করল পূরণ করতে পারবো এভাবে একটা লককে দুইটা লগে ভাঙায় লেখা যায় এভাবে কি একটা লককে কি দুইটা লগে ভাঙাইয়া লেখা যায় ঠিক আছে এটা আমরা মনে হয় শিখছি তাই না একটা লগকে কি দুইটা লগে ভাঙাই লেখা যায় সো দুইটা লগে ভাঙানো থাকলে যে দেখো সেম সেম আছে একটা লগে লেখা যায় এখান থেকে যেমন এভাবে লেখা যায় এখান থেকেও এভাবে লেখা যায় ভাইস ভার্সা এখান থেকে যেমন এখানে লিখতে পারবো এখান থেকেও এভাবে লিখতে পারবো বুঝছি তো ওকে ঠিক আছে ওকে এটা ছয় না এটা অ্যান্সার আট ছয় যে দিস অ্যান্সার ভুল করছো অ্যান্সার হচ্ছে আট ওকে আর এখানে হচ্ছে লগ আরেকটা বৈশিষ্ট্য বলি সেটা হচ্ছে লগের কন্ডিশনে এ বেস বি এটাকে ওয়ান বাই করলে এভাবে লেখা যায় ওকে খুব ভালো বৈশিষ্ট্য লগ এ বেস বি এটাকে ওয়ান বাই লগ বেস এ লেখা যায় ওকে উল্টায় লেখা যাবে ঠিক আছে ওকে আর এই যে ধারাটা এই যে দেখো এই টাইপের প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট আমাদের যে অলিম্পিকের জন্যে এবং এই রিলেটেড প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট যেমন আমি এই দশ নম্বর প্রশ্নটা তোমাদেরকে শর্টলি করে দিই এটা ক্ষেত্রে ভাগ হয়েছে আবার এখানে সুতরাং ভাগের বেলা কি হয় বিয়োগ হয় অর্থাৎ লগ এ বেস এখানে এক্স কিউ ওয়াই স্কোয়ার মাইনাস লগ যে ভাগের বেলা বিয়োগ হইল আর গুণের বেলা কি হয় যোগ হয় যোগ হইলে লগ এ ছিল আর এখানে পাওয়ারটা সামনে চলে যাবে পাওয়ার সামনে চলে যাবে কেমন বলো তো ওকে হম তাহলে এখানে থ্রি

চারের চারে তিন করলে যোগ করলে সাত তার থেকে তিন গেলে চার হ্যাঁ না চার তিন তিন বাদ দিল্সার হচ্ছে আমাদের চার ঠিক আছে হম সবাই কি বুঝছি ওকে তাহলে আমরা এভাবে প্রশ্ন কিন্তু করতে পারবো নয় নম্বর প্রশ্নের প্যাটার্নটা কিন্তু আমাদের জন্য অনেক অলিম্পিক এগুলো অনেকেই পারে অনেকে পারে না আমি এটা দেখাই দিই লগ এ প্লাস টু লগে প্লাস থ্রি লগে প্লাস ডট ডট প্লাস তাহলে লাস্ট এটা হবে সেভেন লগে দেখো প্রথম পদে ওয়ান লগে দ্বিতীয় পদে টু লগে তৃতীয় পাদে থ্রি লগে আমার ধারাটির প্রথম ষাটটি পদ বলছে তাহলে লগে ক্ষেত্রে আমরা যদি নিয়ে নিই তাহলে ক্রমিক সংখ্যার যোগফল কি হবে বলতো সেভেন ইন্টু সেভেন প্লাস ওয়ান ডিভাইড বাই টু লগে তো একে আট সেভেন ইন্টু এইট ওয়াই টু অফ লগে ওকে সাথে সাথে এখানে চার হবে চার সাথে আঠাইশ ওকে বুঝছো নি বলো বুঝছো নি এগুলো কিন্তু অনেকেই আট পেয়ে যাবে প্রশ্ন আসলে আটাইশ লগে এটা হচ্ছে অ্যান্সার কিন্তু স্কুল ম্যাথমেটিক্স বইয়ে কিন্তু এগুলো সব দেওয়া গুছিয়ে দেওয়া এগুলো তোমার দায়িত্ব নিয়ে তোমাকে শেষ করতে হবে ওকে কোনো কিছুতেই খামখেয়ালি করা যাবে না প্র্যাকটিস করতে হবে ভালো করে তাইলে ইনশাআল্লাহ তুমি ভালো করবে আচ্ছা ওকে আর এটা হচ্ছে তাহলে বাড়িতে থাকলো এরকম প্রশ্ন ওকে আর লগারিদমের সূত্রের ব্যবহার এখানে দিয়ে সূত্র ব্যবহার দিয়ে হচ্ছে আমরা আর কিছু ইয়া আছে এরকম রিক্টার স্কেলে কিছু ম্যাথ আছে বইতে এগুলা কিন্তু একটু হবে আর এখানে লগারিদমের ব্যবহারের ক্ষেত্রে দেখো চক্রবৃদ্ধির মুনাফায় লগারিদম এগুলা মেইন বইয়ের পড়া এ ইকুয়াল টু পি অফ ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন সেখান থেকে এটা কিন্তু বইয়ের প্রশ্ন আমি জাস্ট শেষ তো ক্লাস আজকে একদম বলা যায় হ্যাঁ একদম শেষ সময় নয়টা বাজে গেছে এক ঘন্টা ডিউরেশনের ক্লাস আমরা বাজেট রাখছিলাম আজকে তো মোটামুটি অনেক কিছু তো তোমাদের সাথে আলোচনা হইলো তারপর কঠিন কঠিন লাগলেও একটু বাসায় প্র্যাকটিস করি এই অধ্যায়টা আর আমি চেষ্টা করব এই অধ্যায় রিলেটেড আরও সিরিজ ক্লাস দিতে যাতে তোমরা এগুলো একটু ভালো ফিল করতে পারো মানে এটাতে হাই লেভেলের অনেক আলোচনা আছে ওকে তো এই কোশ্চেনটা বইয়ের অঙ্ক এই এই জিনিসগুলো শিখতে হবে ওকে এবং এটা আরেকটা প্রশ্ন এটাও বাড়ি কাজ হুম এই জিনিসগুলো আমাদের বইয়ের অঙ্ক লাগবে আর বস্তুর অবচয় অবচয় মানে হচ্ছে কি ধরো যে আজকে তুমি এই ফোনটা কিনলা তুমি যদি কালকে বিক্রি করতে চাও তুমি যদি এক লাখ টাকা দিয়ে কিনো তুমি এক লাখ টাকায় বেচতে পারবো না কিছু টাকা ড্যামারেজ যাবে সেটাকে বলে অবচয় সেটাকে কি বলে বলো তো অবচয় এই অবচয় নির্ণয়ের জন্য এই জিনিসটা দিয়ে আমরা কত বছর পর কত দামে আমরা গাড়িটা বেচতে পারবো বা মোবাইলটা বেস্ট ভালো সেটা বের করবে এগুলো কিন্তু যারা আমার কাছে অফলাইনে করছে আমি অনেক ডিটেলসে এক্সাম্পল দিয়ে দিয়ে পারেছিলাম তো সেই জিনিসগুলো আশা করি তোমরাও যেখানে করছো সেগুলো সেখানেও করছো হ্যাঁ তো এগুলো কিন্তু বইয়ের অঙ্ক জাস্ট প্র্যাকটিস হিসেবে দিয়ে রাখলাম এগুলো আমরা রিটার্ন পার্ট থাকবে তো পরীক্ষা এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে ইনশাআল্লাহ তো যন্ত্রের আয়ুষ্কাল নির্ণয় করার ক্ষেত্রে যেমন ধরো এই মোবাইলটা বিশ বছর ভালো ছিল বা পাঁচ বছর ঠিক মতো সার্ভিস দিলে হ্যাং করবে এটা ডিসপ্লে নষ্ট হয়ে যাবে স্ক্রিনে দাগ পড়বে নানা রকমের সমস্যা হবে তো সেটা কত বছর পর সেটা ঠিকঠাক মতো কাজ করবে না আর সেই জিনিসগুলো তুমি সূত্রের সাহায্যে বের করতে পারবো আচ্ছা জমির উর্বরতা তুমি ধরো যে একটা জমিতে ফসল ফলাচ্ছ তো সেটা কি সার দিতে হয় না তো সার না দিলে নর্মালি একটা ফসল ফলবে তো তোমার জমি একবার ফসল দেওয়ার পর সেটা কত পরিমাণে তার উর্বরতা হারায় সেটা তুমি সূত্রের সাহায্যে লগাই জমির সাহায্যে বের করতে পারবে এবং সেই জিনিসটা কিন্তু তোমার এখানে ম্যাথমেটিক্যালি বের করা যায় বইতে সেটা কিন্তু দেওয়া আছে এই চিত্রটা বইয়ের অঙ্ক বইয়ের চিত্র বই থেকে এই জিনিসটা তুমি পাবা ওকে তো এটাও কিন্তু মেইন বইয়ের জিনিস তোমরা প্র্যাকটিস করে নিবা এরপর জমির উর্বরতার এই যে হিসাব কিতাব বের করার ক্ষেত্রে কীভাবে করতে হয় এটা আমরা দেখছিলাম ভূমিকম্প এই যে ভেঙে চুরে সব চুরমাচুর হয়ে যাচ্ছে ওকে তো এই ভূমিকম্পে কত মাত্রার ভূমিকম্প হইলে তুমি ঢাকা শহরে আসো তোমার বিল্ডিংটা ভাঙবে না তোমার বিল্ডিংয়ের ভিত কিরকম শক্ত হইলে কত মাত্রার ভূমিটা আজকে বাড়ি লাগে গিয়ে জিজ্ঞাসা করবা যে ভাই আচ্ছা আঙ্কেল আপনাদের এটা কত মাত্রার ভূমিকম্প এই বিল্ডিংটা সহ্য করতে পারবে এটা কিন্তু আজকে বাড়ির কাজ এটা কিন্তু জিজ্ঞাসা করবো বা বাসায় তোমার আব্বা মুখে জিজ্ঞাসা করবা খবর নেওয়ার জন্য তাই তুমি বুঝতে পারবো যে ঢাকা শহরে আসলে তুমি কোন মাত্রার ভূমিকম্পের আন্দাজ পেলে তোমার ঢাকা শহর ছাড়ি বাড়িতে চলে যেতে হবে সেটাও কিন্তু তোমার এই কারিকুলামে তোমাকে শিখার ব্যবস্থা দিচ্ছে লগাইদমের প্রয়োগে এই জিনিসগুলো শিখবে এই যে লগারিদম নিয়ে এতক্ষণ কথা বললাম সেটা তোমার রিয়েল লাইফে কতগুলো জায়গায় কাজে লাগতেছে সেটা তুমি বুঝতে পারতেছো আবার এই যেখানে আমাদের যে ভূমিকম্প পরিমাপে রিক্টার স্কেল দিয়ে পরিমাপ করা হয় হ্যাঁ এবং এই ভূমিকম্পের ক্ষেত্রে কিভাবে হিসাব কিতাব করে কোন জায়গায় ভূমিকম্প উৎপন্ন হয়েছে সেটার ইফেক্ট কোন জায়গায় এসে পড়বে কত মাত্রায় পড়বে কত ক্ষয় ক্ষতি হবে সেগুলো সব কিন্তু তুমি বের করতে পারবা ভূমিকম্পের নির্ণয় সূত্র দিয়ে লগের মাধ্যমে সেটা বের করে এবং লগাইজমে কতগুলো কাজ কেউ খেয়াল করছো বলো লগাইজমের কত ব্যবহার আছে আমাদের আচ্ছা তো ভূমিকম্প যন্ত্র মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ এবং এটি উদ্ভাবন করেন চার্লস ফ্রান্সিস রিক্টার তার নাম অনুসারে রিক্টার স্কেল নাম করণ করা হয় ওকে এটা কিন্তু রিক্টার স্কেলই হবে নামকরণ করণ এটা হচ্ছে ডিজিটাল ডিসক্রিপটিভ স্কেল বলতে পারো এভাবে সিসমোগ্রাফের এটা হচ্ছে সিসমোগ্রাফ আর কি বুঝছো ওকে আচ্ছা আর নয়েজ কতটুকু মাত্রা শব্দ হইলে এটাকে শব্দ দূষণ বলা হবে হ্যাঁ লগেজের মাধ্যমে সেটা কিন্তু তুমি এখানে বের করতে পারবা আচ্ছা এই শব্দ দূষণের পার্টটা ভূমিকম্পের শক্তিশালী পার্ট ওকে ওকে তুরস্কের এই জিনিসগুলো দিছিল লগেজমের এই যে হ্যাঁ শব্দ ওকে যে শব্দ যন্ত্র থেকে বা এই যে মোটর ভাঙার যন্ত্র থেকে শব্দ হচ্ছে তো ইট ভাঙার মেশিন থেকে শব্দ বেরোচ্ছে সেটা কোন লেভেলে কত ডেসিবল হলে শব্দ দূষণ পর্যায়ে যাবে এবং সেটা যে তীব্রতা সে তীব্রতা কতটুকু হলে তুমি আর সহ্য করতে পারবে না সেগুলো লগারিদমের সাহায্যে বের করা যায় এবং সেখানে শব্দ হচ্ছে সেটা কত ডেসিবল তোমার কান এসে পৌঁছাবে ধোন না হ্যাঁ মেশিন একটা থেকে অনেক বড় সাউন্ড হচ্ছে তুমি কান হচ্ছে হাত দিয়ে তুমি পারোচ্ছ তো সেটা কি তুমি বের করতে পারবা যে কতটুকু দূরে থাকলে তুমি শব্দটা কম শুনবা এবং তুমি কি পরিমাণ শব্দ সহ্য করতে পারবা সেগুলো লগাইজমের সাহায্যে বের করা যায় এগুলো কিন্তু আমি আমাদের অফলাইন ক্লাসের বা অনলাইন ক্লাস যারা আমার কাছে করতে ক্লাস করতেছিল এই অধ্যায়টা করছে তাদের কিন্তু এই জিনিসগুলো আমি হাতে নাতে শিখেছিলাম এবং সাউন্ডও দেখাইছিলাম যে সাউন্ড ক্রিয়েট করে কি পরিমাণ সাউন্ড উৎপন্ন হয় সেটাও সেখানে দেখাইছিলাম ঠিক আছে তো এগুলো আশা করি তোমার প্র্যাকটিক্যাল জিনিসপাতি তোমার টিচাররা তোমাদেরকে ভালোভাবে বুঝাইছে আর যদি না বুঝে থাকে তাদেরকে জিজ্ঞেস করবা হুম যাতে এই জিনিসগুলো তোমাকে শিখিয়ে ফেলে ঠিক আছে তো এই যে এই জিনিসগুলো সব আমাদের বইয়ের পেজ নাম্বার আটাত্তর মেইন বই মেইন বইয়ের থেকে জিনিসপাতি নেওয়া হয়েছে হ্যাঁ জিনিসপাতিগুলো যাতে তোমরা ই ইউটিলাইজ করতে পারো এগুলো থেকে ব্যবহার একটা পরীক্ষা আমি দিব ইনশাল্লাহ তো এই হচ্ছে কথা আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অলিম্পিয়ারের জন্য অলরেডি বুঝে গেছো আমাদের সূচকীয় আইডিয়া থেকে প্রশ্ন থাকবে লগারিজমের আইডিয়া থেকে প্রশ্ন থাকবে এবং আমাদের এই লগারিজমের ব্যবহার থেকে প্রশ্ন থাকবে যেখানে তোমাকে এই হিসাব কিতাবগুলো বের করতে বলা হবে তো এটা রিটার্ন টাইপের প্রশ্ন থাকতে পারে এমসিউ থাকতে পারে তো এটা প্রিপারেশান নিতে হবে ভালো করে আর দুইটা চ্যাপ্টার আমাদের বাকি তাহলে একটা হচ্ছে অনুক্রম ধারা আর একটা হচ্ছে আমাদের সেটের চ্যাপ্টারটা প্রথম অধ্যায়টা তো তোমাদের ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার তোমাদের সকল ফ্রেন্ডসদেরকে বলে দিবা ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার রাত আটটায় তোমাদের হচ্ছে ফার্স্ট ক্লাসটা এই যে সেকেন্ড চ্যাপ্টারের উপর ক্লাসটা নেব কোন চ্যাপ্টার বলতো অনুক্রম ধারা এই চ্যাপ্টারটা নিয়ে আমি খুব সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে পড়াই দিব তো এই চ্যাপ্টারের টার্গেটে থাকো আমি চ্যাপ্টারটা না নেক্সট আগাম আগামীকালকে নিচ্ছি আর এরপরে চ্যাপ্টার ওয়ান নিয়ে ক্লাস হবে রবিবার দিন আর সোমবার দিন হচ্ছে অলিম্পিয়া ওকে তো রবিবার পর্যন্ত তোমাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে ক্লাসের মাধ্যমে আল্লাহ হাফেজ আলাইকুম